হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাংলায় একটা কথা আছে না, উঠলো বাই তো কটক যাই। না না, যদিও আমরা এইবার কটক আপনাদের নিয়ে যাচ্ছি না, কিন্তু আমাদের এই ট্রিপটার প্ল্যান অনেকটা এইভাবেই হয়েছিল। থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন, এই সিরিজটা হতে চলেছে আমাদের সবারই প্রিয় উত্তরবঙ্গ নিয়ে। এই গরমের দাবদাহ থেকে বাঁচতে মন সবসময় টেনে নিয়ে যায় একটু ঠান্ডার অনুভূতি পেতে, আর তাই বাঙালির সবথেকে প্রিয় ঠান্ডার জায়গা হলো উত্তরবঙ্গ। এই সিরিজে আপনাদের নিয়ে যাব তপ্ত তাপপ্রবাহ থেকে বাঁচিয়ে ঋষভ আর কালিম্পংয়ে একটু ঠান্ডার অনুভূতি দিতে। তাহলে চলুন আগে সবাই মিলে এনজিপি পৌঁছই। আছি এখন শিয়ালদা স্টেশনে, যাচ্ছি হচ্ছে এনজিপি। এনজিপির পর থেকে কোথায় যাই সেটা এখন আপনারা দেখতেই পাবেন। তো আমাদের গাড়ি হচ্ছে 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। ঘড়িতে এখন বাজে 1:25, আজ হচ্ছে 14th April। তো চলুন আজকের জার্নিটা আমরা শিয়ালদা স্টেশন থেকে শুরু করি, আর জার্নির সাথে আপনারাও থাকুন, পুরো ডিটেলস শেয়ার করব, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন 13 নম্বর প্ল্যাটফর্ম, আর তিস্তা তোরসা দিয়ে দিয়েছে। চলুন যাই। এখন ব্যাগ স্ক্যানিং কিন্তু হচ্ছে, যেমন আপনাদেরকে দেখালাম। তো ব্যাগ স্ক্যানিং করার পরে আমরা এখন উঠতে যাচ্ছি। উঠলাম এই মাত্র ট্রেনে। আজকে হচ্ছে আমাদের সঙ্গী, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে বোনেরা সবাই আছে। তো আমার দুজন বন্ধু আছে, ওরা হচ্ছে ব্যান্ডেল থেকে উঠবে। তো ব্যান্ডেলে এলে তাহলে আপনাদের দেখাবো। এখন কিন্তু শিয়ালদা স্টেশন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে নতুনভাবে সজ্জিত বলতে পারেন আপনারা। যেমন আপনাদেরকে দেখাছিলাম, এই মানে প্রতিটা প্ল্যাটফর্মে একটা করে এসি প্রতীক্ষালয়, যেটা আপনার ফিজ হচ্ছে 10 টাকা পার ঘন্টা, এগুলো করা হয়েছে। প্লাস আমি দেখলাম যে কিছু কিছু জায়গায় ওই SPO2 প্লাস হচ্ছে BMI, এইগুলো মেজারমেন্টের জন্য কিছু কিছু মেশিনও বসানো হয়েছে, যেগুলো আপনি ধরুন কোথাও যাওয়ার আগে করে চেক করে নিয়ে যেতে পারেন। তো এই দিকের কাজগুলো খুব ভালোভাবেই করা হয়েছে শিয়ালদাতে। প্লাস আগের থেকে অনেকটাই ক্লিন, যেটা সবচেয়ে ভালো জিনিস বলতে পারি আমরা। তো চলুন, এখন 1:50 বাজে, 2টোর সময় হচ্ছে রাইট ট্রেন তিস্তা তোরসা। তো আপনাদেরকে পুরো ডিটেলস শেয়ার করবো, কীরকম ক্লিন আপ হচ্ছে, কীরকম কী অবস্থা এখানকার, আপনাদেরকে পুরো দৃশ্যই শেয়ার করব। ঘড়িতে এখন .2, তিস্তা তোরসা ছেড়ে দিল। চলুন আপনাদেরকে একবার কোচটা আর বাথরুমটা দেখাই কতটা ক্লিন। এখানে হচ্ছে ফ্যান লাইটের সুইচ, এটা হচ্ছে 2টো প্লাগ পয়েন্ট আছে চার্জিং এর জন্য। আর এই যে আমরা সবাই বসে হাই করে দেয়, মানে পুরো এটা একটা কূপ হয়ে গেছে এটা আমাদের। এখনো পর্যন্ত নিচের অবস্থা তো ক্লিনই আছে, দেখা যাক কতটা ক্লিন থাকে। আর এখানে একটা মিরর আছে। এই হচ্ছে বাথরুম, ইন্ডিয়ান প্যান, আর এখানে একটা বেসিন আছে দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে মিরর, এটা হচ্ছে জলের ব্যবস্থা যেমন থাকে। আর এখানে কিন্তু 2টো বাথরুম, মানে এই একটা বাথরুম আর সামনে এটা, দুটোই কিন্তু ইন্ডিয়ান প্যান, ওয়েস্টার্ন নেই, অ্যাটলিস্ট S8-এ নেই। চলুন ট্রেনে যেতে যেতে আপনাদের কোথায় কোথায় এই ট্রিপে ঘোরাবো সেই প্ল্যানটা সেরে নিই। আমাদের এই ট্রেন 13141 আপ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস এনজিপিতে আমাদের নামাবে রাত 2:30 নাগাদ।
গাড়ি আমাদের আগে থেকেই বলা আছে, সেই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব পরে। 3:30 নাগাদ আমাদের গাড়ি পিক করে আমাদের নিয়ে যাবে রিষপে। প্রথম দিন আমরা ঘুরব ছাঙ্গে ফলস, কোলাখাম, লাভা এবং রিষপের আশেপাশে। রাত্রিবাস হবে রিষপেই। দ্বিতীয় দিন আমরা চেক আউট করে আসব কালিম্পং এবং ঘুরব হনুমান টপ, ডেলো পার্ক, পাইন ভিউ নার্সারি, মর্গান হাউস, দুর্পিন মনাস্ট্রি এবং চিত্রভানু। রাত্রিবাস কালিম্পংয়ে। তৃতীয় দিন হোটেল থেকে চেক আউট করে আমরা যাব পেশক টি গার্ডেন, লাভার্স মিট ভিউ পয়েন্ট এবং ত্রিবেণী হয়ে আসব NGP। তারপর রাতের ট্রেন ধরে ব্যাক টু কলকাতা। দুরা 3 দিনের এই ট্যুরের সম্পূর্ণ বিবরণ সহ খরচের একটা এস্টিমেশন থাকবে একদম শেষে, যাতে আপনারাও অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারেন। দেখুন, কথা বলতে বলতে ট্রেন ব্যান্ডেল ঢুকে গেছে। ঘড়িতে এখন 3:10, ট্রেন ঢুকলো ব্যান্ডেলে। তো এখানেও 5 মিনিট মতন স্টপেজ আছে। ঘড়িতে বাজে 3:18, তো ব্যান্ডেল ছাড়লো। আমাদের হাতে টাইম কম থাকার জন্য আমরা ফ্লাইটে ট্রাভেল করি ঠিকই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ট্রেনে ট্রাভেলের মজাই আলাদা। কত লোকজনের মাঝে বসে গল্প করতে করতে, সাথে চা, মুড়ি, চিনেবাদাম খেতে খেতে টাইম যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। আপনারা যারা আমার মতো ট্রেনে ট্রাভেল করতে ভালোবাসেন, আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। দুপুরে ট্রেন ছিল বলে স্লিপার ক্লাসে লোকজন একটু কম থাকলেও গরম ছিল খুবই বেশি। আমি তাই সাজেস্ট করব, আপনারা যদি দুপুরে ট্রাভেল করেন অবশ্যই 3-টায়ার AC টার্গেট করবেন। উইকেন্ড রাশ ছিল বলে আমরা 3-টায়ার AC সেদিন পাইনি। আসুন তিস্তা তোরসার টিকিট ফেয়ার সম্বন্ধে আপনাদের একটু অবগত করি। শিয়ালদা থেকে NGP অবধি এই ট্রেনের 2 AC ফেয়ার হলো 1170 টাকা, 3 AC 820, স্লিপারে 305 এবং সেকেন্ড সিটিংয়ে 180 টাকা। তো বন্ধুরা, ট্রেন এখন নবদ্বীপ ধাম। তো আপনারা জানেন নবদ্বীপ ধাম ইটসেলফ এক দর্শনীয় স্থান। এখান থেকে যারা মায়াপুর যেতে চান তারা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন, বা এর পরের স্টপেজ যেটা সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, ওখান থেকেও আপনারা চেঞ্জ করতে পারেন মায়াপুর যাওয়ার জন্য। দুইভাবে যাওয়া যায়, ইদার নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেবে। চলুন, এখানে স্টপেজ হচ্ছে 4 মিনিট মতন। এখন এমনিতেও 4:25 বাজে, ট্রেন 10 মিনিট লেটে চলছে। সাথে থাকুন, দেখি কতটা কভার করতে পারে ট্রেন। ট্রেনে কিন্তু মুড়িটা খুব ইম্পর্টেন্ট। এই মুড়ি নিলাম, আর এখন কিন্তু মুড়িতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা চামচ দিচ্ছে, এটা খুবই ভালো, মানে হাতে করে ডাইরেক্টলি আপনাদের খেতে হবে না। দেখি মুড়ির টেস্টটা কীরকম আপনাদেরও জানাচ্ছি। হ্যাঁ, ভালো করেছে, বেশ প্লিজ। ঘড়িতে এখন 5:05 বাজছে, গাড়ি ঢুকলো কাটোয়াতে। আর এখানের ওয়েদারটা আপনারা একবার দেখুন, কি দারুণ লাগছে। বৃষ্টির পূর্বাভাস আজকে ছিলই, কিন্তু কাটোয়াতে এসে এত সুন্দর ওয়েদার পাবো সত্যি ভাবতে পারিনি। এখানেও 5-7 মিনিট মতো স্টপেজ আছে গাড়ির। গাড়ি এখন দাঁড়িয়েছে, আমরা একটু নামলাম।
প্রথম বৃষ্টির ফোঁটা আমরা এবছর পেলাম কাটোয়াতে, আপনারা দেখুন। আমাদের সেকেন্ড রাউন্ড খাওয়া এখন স্টার্ট হবে মুড়ির পরে। কি আছে ঋত্বিরাজ সেকেন্ড রাউন্ডে? ডিম সেদ্ধ কলা। বাহ, আর পাউরুটি। ডিম সেদ্ধ কলা আর পাউরুটি। ডিভিশন চলছে এখানে, দায়িত্বে হচ্ছে ঋত্বিরাজ এবং রানিতা। অবশ্যই রানিতা। সবে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। বাহ, এখন ডিম ছাড়ানো কম্পিটিশন হচ্ছে কিনা নিতে সবাই মিলে দুহাতে করে। হ্যাঁ, ট্রেনিং কিন্তু হলো। এখন মোটামুটি দুটোর সময় ট্রেন ছেড়েছে, এখন 5:30টার মতন বাজে, মানে 3:30 থেকে 4 ঘন্টা মতন। তারপরে একবার ক্লিন করে গেল কম্পার্টমেন্ট। তো দেখা যাক নেক্সট কখন হয়, আপনাদেরকেও দেখাবো। ঘড়িতে এখন 7:40, ট্রেন হলো জঙ্গিপুর রোড। তো ট্রেন মোটামুটি এখনও পর্যন্ত 20 মিনিট মতন লেটে চলছে, তো দেখতে থাকুন আপনারাও। আর এই ট্রেনে একটা জিনিস বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই। তো আপনারা যদি খাবারের ইয়ে থাকে তো আগে থেকে আপনারা অর্ডার করে, বা ট্রেনেও অনেকে আসছে খাবারের জন্য, তো নেক্সট যে স্টপেজ সেই স্টপেজে আপনারা খাবার যদি অর্ডার করেন সেই স্টপেজে এসে ওরা খাবার দিয়ে যাচ্ছে। কোয়ালিটিও আমি জিজ্ঞেস করলাম, আগের স্টেশন ছিল আজিমগঞ্জ, তো ওখানে দিয়ে গেল, ওখানে কোয়ালিটি আমি জিজ্ঞেস করলাম, কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। এছাড়া আপনারা অনলাইনেও খাবার অর্ডার করতে পারেন, জাস্ট লাইক দিস। গুগলে সার্চ করুন অনলাইন ট্রেন ফুড অর্ডার, অনেক ওয়েবসাইট পাবেন। ক্লিক করুন, পিএনআর নাম্বার প্রোভাইড করলে অপশন পাবেন কোন স্টেশনে আপনি ডেলিভারি নিতে চান এবং কি খেতে চান। অ্যাকর্ডিংলি ওরা আপনার সিটে ডেলিভারি করে দেবে। পেমেন্ট মোড অনলাইন অথবা অফলাইন দুটোই অ্যাকসেপ্টেবল। নেক্সট আমাদের রাতের খাবারের জন্য এখন প্রিপারেশন চলছে, আমাদের ট্যুর প্ল্যানার পৃথ্বীরাজ। কি আছে রাতের খাবারে একবার বলে দে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুটি। বাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর রুটি, একদম খাপে খাপে করে নিয়েছে। এই যে চিলি চিকেন সাথে হচ্ছে ফ্রাইড রাইস, কেমন টেস্টটা করে বল। তাই ভালো হয়েছে, এদিকেও খাওয়া চলছে আর উপরে যে গপ গপ করে খেয়ে যাচ্ছে ভাই। উপরে হচ্ছে রুটি আর চিলি চিকেন আর নিচে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি এখনো টেস্ট করিনি, যদিও আমি করবো এবারে। পৃথ্বীরাজ থ্যাংক ইউ ভাই। ঘড়িতে বাজে রাত 10টা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে ট্রেন ফারাক্কা ছাড়লো। দেখা হচ্ছে সকালবেলায় আপনাদের সাথে। এখন রাত হয়ে গেছে, একটু ঘুমিয়ে নিই। ভোরে 2:30 নাগাদ রাইট টাইম আছে, কিন্তু ট্রেন এখন অলমোস্ট 1 ঘন্টা মতো লেটে চলছে। দেখা যাক কখন এনজিপিতে পৌঁছয়, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে, সাথে থাকুন। গুড মর্নিং ফ্রম এনজিপি। আমরা এইমাত্র এনজিপিতে পৌঁছলাম, এখন টাইম প্রায় 2:30 মতন বাজে, একদম রাইট টাইমে গাড়ি ঢুকিয়েছে। আপনাদের বলছিলাম যে গাড়ি অনেক লেট ছিল প্রথমের দিকে, মানে ধরুন 15 মিনিট, তারপরে 1/2 ঘন্টা, তারপরে ইভেন 1 ঘন্টা মতনও লেট ছিল। বাট তারপরে রাইট টাইমে ঢুকিয়েছে এখানে, মানে মেক আপ করে দিয়েছে আফটার আলুয়াবাড়ি জাংশন। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি আমি বলি, বেশ ভালো। ক্লিনিংয়ের দিকে গুড, আর সিকিউরিটিও খুব ভালো ছিল গাড়িতে। 2-3 থেকে 3 বার CRPF যারা আছেন তারা রাউন্ড দিয়ে গেছেন, সেই দিক থেকেও খুব ভালো। এখন আমরা জাস্ট নামলাম, এখন যাচ্ছি কিছুক্ষণ ওয়েট করব এসি ওয়েটিং হলে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই, দেখাই। এসি ওয়েটিং রুমের হচ্ছে চার্জ 10 টাকা করে পার আওয়ার,
আর তারপরে আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, তো একটু ওয়েট করার পর আমরা বেরিয়ে যাব। এই ব্লগটা দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন দ্য ইউনিক কম্বো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।